থেকে থেকে কাল্লা কাল্লা কাতলা বড় হবে আমাদের ইয়ে দেওয়া আছে সাইবন সাইবন ভালো রকম ডুবে যাবে বৃষ্টি বৃষ্টি হলে কত কাদা হয় সেটাই দেখাচ্ছি আজ। এটা হলো গ্রামের পরিবেশ, মাছ ধরছে মনে হয়েছে, এই বৃষ্টির জলে ও বান তো সব ভরে গেল তো খানে কোণে। হ্যাঁ ওই ওই ডুবে যাবে, এটা আমাদের ধরলাম দেখে দেখে কাল্লা কাল্লা কাতলা বড় হবে লাই আমাদের ইয়ে দেওয়া আছে সাইবন 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 নাই তো তুলে দিয়েছে কাকা, সাইবন তুলে দিয়েছে দেখো ইয়ার চলে না দেখো বন্যা দেখতে পাচ্ছ, খুব তাড়াতাড়ি আমাদের এই পুকুরেও ঢুকে যাবে, অনেক মাছ আছে কিন্তু সব ভেসে চলে যাবে। গ্রামে কারোর মোবাইলে চার্জ নেই, কোনো রকম একবার চার্জ দেওয়া হয়েছিল। তোমাদের দেখাচ্ছি বৃষ্টি হলে পরিবেশটা কেমন লাগে। এটা হলো আমাদের একটা সন্ন্যাসী মন্দির, ছাতা নিয়ে বেরিয়ে গিয়েছি ভিডিও বানাতে। আবার দাঁড়াও খাবা নাকি, আর খাইতে হবে না হয়ে গেছে ব্যাস। এর কি মাছ জানি ভালো রকম ডুবে যাবে, বেড়াইছে নাকি মাছ হচ্ছে, বান্ধু যাবে কিছু করার নাই, ওই তো চলে এসেছে তোমার বাড়ি আগে ডুববে নাকি, গেল গেল সব ভিজে গেলাম। হ্যাঁ ওই তো ভালো রকম দিলে, একটা দিলা দিয়ে দেবো, একটা বড় রকম বানাবে কিছু করার নেই। চলো ইয়ার এইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই বাই। ইয়ার গাছের অবস্থা
পেয়ারা ভালো ধরে আছে। বাই বাই ইয়ার।